একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার ইমান এই ইমানকে চুরি করার জন্য কিন্তু আবার সবচেয়ে বড় শত্রু কিন্তু সদা প্রস্তুত রয়েছে সে হলো শয়তান ইন্না শয়েতন আলী ইনসান আদু মুবিন শয়তান মানুষের জন্যে সুস্পষ্ট স্পষ্ট প্রকাশ্য শত্রু কিন্তু এই শয়তান তো আমাদের টাকা চুরি করে না কখনো আমাদের ঘরে শীত কাটেনি কিন্তু এরপরেও আল্লাহকে সবচেয়ে বড় শত্রু বলেছেন কেন এ হলো ইমান চোর আসসালাম রহমতুল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ সাইদুল মুরসালীন নাবীনা মুহাম্মদ ওয়লা আলহি ওয়াসবিহি ওয় মন্ত আহম আম্মা বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনাদেরকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্তাকারে কিছু কথা বলার জন্যে আজকের এই আয়োজন আমি আল্লা রবুল আলমিন যদি তৌফিক দেন তাহলে ইমান এর পরিচয় এর মর্যাদা এবং এর গুরুত্ব মানব জীবনে কতটুকু এ নিয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করব একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার ইমান কারণ এই ইমানের বদৌলতেই এই ইমানের বরকতেই সে পরকালে জান্নাতে যাবার উপযুক্ত হবে আর এই ইমান যদি না থাকে বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম সুতরাং চির সুখের জান্নাত পেতে আমাকে অবশ্যই ইমানওয়ালা হতে হবে তো সে ইমানের পরিচয় এবং এর মর্যাদা কি প্রথম কথা হল ইমান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম যেভাবে এর পরিচয় দিয়েছেন আমি যদি সেভাবে বলি তাহলে বলবো যে আন্তু মিন আবিল্লা ওমালা ইকিহি ও রসুলিহি ওয়রসুলিহি ইয়াউমিল আখের ও আন্তুক মিনাবিল খাদ রেখাই রিহি ওয়ারিহি অর্থাৎ তুমি এক আল্লাহকে বিশ্বাস করবে তাঁর ফেরেশতাদের উপর তুমি ইমান আনবে দুই এরপর আসমানি কিতাবসমূহ যা মহান আল্লাহ রব্বুর আলমিন যুগ যুগে নবীর রসুলগনের উপরে নাজিল করেছেন সেটার উপরে বিশ্বাস স্থাপন করবে তিন চার যুগে যুগে আল্লাহ মানব মানবজাতির হেদায়তের জন্যে যে সকল নবী রসুলগণকে পাঠিয়েছেন সেগুলোকে সেগুলোর উপরে ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এরপর মৃত্যুর পরবর্তী যে এক অনন্তকালের জিন্দিগি রয়েছে যাকে আমরা ইয়মুল আখের পরকাল বলে থাকি তার উপরে বিশ্বাস স্থাপন করা এবং তকদির আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সেই তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করার নাম ইমান আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে এগুলো সবগুলোই কাল্বের কাজ অন্তরের কাজ আর ইমানের জায়গাও হল কাল্ব অন্তর আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেন কাতাবা বা ফি বিহিমুল ইমান কাতাবাফি কলু বিহিমুল ইমান মানে আল্লাহ তাদের অন্তরে ইমান লিখে দিয়েছেন কাজে বোঝা গেল ইমানের এই বিষয়গুলো অন্তরের সাথে সংশ্লিষ্ট অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়াদ ইমান উফি কলু বেকুম যে ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি সুতরাং প্রিয় ভাই ও বোনেরা যে ছয়টি বিষয়ের কথা বলেছি এগুলোর উপর ইমান আনা এটাই হলো ইমানের মূল কথা আমরা আল্লাহকে বিশ্বাস করব তার ফেরেশাদেরকে বিশ্বাস করব নবী রসুলদেরকে বিশ্বাস করব আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করব পরকালকে বিশ্বাস করব এবং তকদিরের উপরে আমরা বিশ্বাস স্থাপন করব কোরআনে কারিমে এর দলিল আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে দিয়েছেন কুল্লুন আম বিল্লাহে ওমালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি লা নুফার রকবাইনা আহাদিম মের রসুলি আমানর রসুল উমিমা উনসিলা ইলেইহি মের রব্বীহি ওয়াল্মু রসূল ইমান এনেছেন তার রবের পক্ষ থেকে যা তার উপর নাজিল করা হয়েছে সেটার উপর রসুল ইমান এনেছেন এবং মুমিনগণ ও এর উপর বিশ্বাস স্থাপন করেছেন সেটা কী ছিল কুল্লুন আমান আবিল্লাহ আল্লাহর উপরে অমালা ইকাতিহি তার ফেরেস্তাদের উপরে অকুতুবিহি আসমানি কিতাবসহের উপরে অরসুলিহি এবং রসুলগণের উপর আর তারা নবী রসুলগণের মধ্যে কোনো রকমের পার্থক্য তারা করেন না এই জন্যে ইমান হল সব কিছুর মূল তবে একটা কথা আমাদেরকে জানতে হবে এই যে ছয়টি জিনিসের কথা বললাম এগুলো ইমানের রকণ। এগুলো পিলার কিন্তু ইমানের আরও অনেক শাখা প্রশাখা রয়েছে। রসুল আক্রাম সদল্লাহ হরি বলেন। আল ইমান ও বেদর অসাবরু না আরেক বণনা এসেছে অসেত্তু না আফদালুহা আফদলুহা কউলুলা ইলাহা, ইল্লাল্লাহ ও আদনাহা এমাও তাতুল আদা আনিত্তরিক বলল হায়া ও শরবা তুম মিনাল ইমান। প্রিয় ভাই বোনেরা শুনুন যে রসুর আকরম সালি আসাল্লাম বলেন ইমানের তিহাত্তর থেকে উনআশি অথবা তেষট্টি থেকে উনসত্তরটি শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি সর্বপ্রথমে যেটি আফদালুহা ইলাহা ইহ তাহলে ইমানের মূল মন্ত্র হল ইলাহা ইল্লাল এটাই ইমানের মূল মন্ত্র

এর সর্বশেষ স্তরে রয়েছে এমাওতুল আগা আনিত তারিখ রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেয়া এটাও ইমানের একটি শাখার অন্তর্ভুক্ত স্পেশাল আর একটা কথা বলেছেন রসুল অল হায়া ও সাত মিনাল ইমান হায়া হলো ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা তো এই জন্যে অনেক হাদিস আমরা পাই যেখানে ইমানের শাখা প্রশাখার কথা বলা হয়েছে যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসালামকে নিজের নিজের প্রাণের নিজের সন্তান সন্ততি নিজের পিতামাতা দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসা এটাও ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ তো এইভাবে আমরা ইমান যে মূল্যবান জিনিস এই ইমানের বিষয়গুলো যাতে করে আমরা হৃদয়ে ধারণ করি লালন করি পোষণ করি এগুলোর কারণেই তো আমরা মোমেন হলাম আমরা ইমানওয়ালা হলাম এবং এর অনেক মূল্য কারণ এই ইমানকে চুরি করার জন্যে কিন্তু আবার সবচেয়ে বড় শত্রু কিন্তু সদা প্রস্তুত রয়েছে সে হল শয়তান ইন্না শায়তান আলী ইনসান আদু মুবিন শয়তান মানুষের জন্যে সুস্পষ্ট স্পষ্ট প্রকাশ্য শত্রু কিন্তু এই শয়তান তো আমাদের টাকা চুরি করে না কখনো আমাদের ঘরে শীত কাটেনি কিন্তু এর এরপরেও আল্লাহকে সবচেয়ে বড়ো শত্রু বলেছেন কেন এ হলো ইমান চোর সুতরাং যেই ইমান নিয়ে আমরা পরকালে যেতে পারলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারব সেই ইমানের বিষয়গুলো আমাদেরকে রোকনগুলো যেমন জানতে হবে শাখা প্রশাখাগুলোও আমাদেরকে জানতে হবে কাজেই পড়ার এবং অধ্যয়নের কোনো বিকল্প নেই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে কোরআনের পাতায় পাতায় প্রিয়নবী মোহাম্মদ রসল্লাহ সল্ল্লাহি আসলামের পবিত্র বাণীতে এ সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে আসুন আমরা এগুলি পড়ি জানি ইমানকে আরও সমৃদ্ধ করি এবং যেদিন এই দুনিয়া থেকে চলে যাব সেদিন ইমান নিয়ে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতের উপযুক্ত হই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত Darul Hidayah illatheena yuriduna wajha Allah Darul Hidayah a home of guidance